হ্যালো গাইস সো লেট মি ওয়েলকাম ইউ ইন দি স্টুডেন্টস ডিসকাশন তো আজকের ভিডিওটা তাদের জন্য খুব ইম্পর্টেন্ট যাদের হয়তো কোনো কারণবশত ভালো কলেজে ভর্তি হয়নি কারণ যাই হোক না কেন হয়তো সে হয়তো নিজের ভুলের জন্যই বা হয়তো ফ্যামিলির কোনো প্রবলেম ছিল বা আরও অন্য অন্য কোনো কারণের ফলে সে হয়তো ভালো করে পরীক্ষা দিতে পারেনি বা অনেক সময় হয়তো খুব সিলি সিলি মিস্টেকের জন্য হয়তো সে ভালো একটা স্কোর করতে পারেনি এইচএসে তো হয়তো এই যে বাজে একটা রেজাল্ট হলো এর জন্য তার যে ইচ্ছেটা ছিল একটা ভালো কলেজ থেকে তার ডিগ্রি করা গ্র্যাজুয়েশন করা হ্যাঁ সে ইঞ্জিনিয়ারিং ফিল্ড বা নর্মাল যে আমরা এডুকেশন সায়েন্স আর্টস বা কলে মানে কমার্স সে যেই ফিল্ড হোক না কেন এবার যদি আমি দেখি যে এই খারাপ রেজাল্টের জন্য যদি মনে হয় যে তোমার সত্যি কোনো ভালো কলেজের চান্স হচ্ছে না তো এটা যদি তোমাকে খুব একটা চিন্তার কারণ হয়ে দাঁড়ায় যে তাহলে কি আমার এখানেই এন্ড এখান থেকে হয়তো কি তাহলে আমি মানে আমার লাইফটা তাহলে এখানেই শেষ হয়ে গেল হ্যাঁ মানে এরকম অনেক নেগেটিভ চিন্তাভাবনা আসতে পারে মাথার মধ্যে তো আমি সেটাকেই আজকে অ্যাড্রেস করার জন্য আর সেই সকল ছাত্রীদের। আমি যদি দেখি যে এই যে চিন্তা সে সকল ছাত্রছাত্রীকে আমি যদি অ্যাসিওর করতে চাই যদি বলি যে এই প্রশ্নের উত্তরটা সব থেকে ভালোভাবে তোমাকে আমি কিভাবে দিলে তোমার এই যে চিন্তা সেখান থেকে তুমি হয়তো একটুখানি রিলিফ পেতে পারো আর কি করে এখান থেকে তুমি সেই ভালো একটা জায়গায় আবার ফিরে যেতে পারো তো এই যে ভিডিওতে আমি এটা নিয়ে আলোচনা করব। কিছু এক্সাম্পলস দেবো আমি সেখান থেকে হয়তো তোমরা বুঝতে পারবে যে আমি কি করে এই অবস্থার থেকে বেরিয়ে যেতে পারি মানে আমার ফার্দার আর কি কি এখান থেকে অপশান থাকতে পারে তো প্রথমে যদি দেখি না ভালো কলেজ তো সত্যি একটা তোমাকে এক্সপোজার দিচ্ছে মানে ভালো কলেজে একটা অবশ্যই একটা তোমার কি থাকে না একটা ভালো ভালো মানে একটু পজিটিভ সাইড আছে যে তুমি যাদের সঙ্গে কম্পিট করছো তারা তোমার সঙ্গে তোমার থেকে আরেকটুখানি বেশি আরও মেধাবী হ্যাঁ বা ওখানকার যে অ্যাটমসফিয়ার বা ওখানকার যে কালচার অবভিয়াসলি একটা ভালো কলেজের অবশ্যই তোমাকে একটা এক্সপোজার দেবে তো সেই সব অ্যাডভান্টেজ থাকা সত্ত্বেও আমি কি এটা বলতে পারি কনফার্ম করতে পারি যে ওইখান থেকে যে পঞ্চাশটা ছেলে হচ্ছে পঞ্চাশটা ছেলেই খুব হাইফাই কিছু করে আসবে যদি এই প্রশ্নের উত্তর যদি আমাকে জিজ্ঞেস করো তার উত্তর কিন্তু একদমই না তার মানে ভালো কলেজ মানেই যে ভালো কিছু হবে সেটা কিন্তু সম্পূর্ণ মানে ভুল কেননা এরকম অনেক এক্সাম্পলস আছে তারা কিন্তু ভালো জায়গার থেকে পড়াশোনা করার পরও কিন্তু তারা কিন্তু সেরকমভাবে ভালো কিছু কিন্তু লাইফে করে উঠতে পারিনি এখন যদি আমাকে তুমি বলো তাহলে দাদা যদি আমি এবার এই সাইডটা দেখি আমরা যারা ভালো কলেজ পেলাম না তাদের জন্য তাহলে তুমি কি বার্তা দেবে তাদের কাছে আমি এটা স্পষ্ট করে দিতে চাই যে তোমার যে এই কলেজটা তুমি পেয়ে পাচ্ছ এখন যে কলেজটা পাচ্ছ সেই কলেজে তুমি নিশ্চিন্তে তোমার ভালো করে পড়াশোনা করো ইউ ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট দ্য কলেজ তুমি যেই কলেজে চান্স পাও না কেন সেই কলেজ তুমি মন দিয়ে পড়াশোনা করো তার মানে আমি তোমাকে ক্লিয়ার একটা বার্তা দিচ্ছি যে তোমার চিন্তার কোনো কারণ নেই চিন্তার কোনো কারণ নেই এই কারণেই বলছি আমি এই জন্যই বলছি আমি বিকজ আমি এরকম অনেক কেস দেখেছি অনেক কেস দেখেছি যে খারাপ কলেজ থেকেও খারাপ কলেজ এই শব্দটা অ্যাকচুয়ালি খুব ভুল আমি যদি দেখি তো এটা খারাপ কলেজ বলা ঠিক হবে না আমি যদি বলি যে কলেজগুলো অত ফেমাস না হ্যাঁ তো সেরকম কোন কলেজ থেকে তুমি যদি পড়ো তারপরও কিন্তু এরকম অনেক 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 এক্সাম্পেল আছে তারা কিন্তু লাইফে অনেক ভালো পজিশনে পৌঁছেছে বরং তুমি এটাকে একটা পজিটিভ ভাবে নিতে পারো যে আমি এই খারাপ কলেজ থেকে যে পড়াশোনা করছি আমি আমার এক্সট্রা এফার্ট দেবো তাহলে আমি বেশ করে এফার্ট দেবো হ্যাঁ তুমি এই যে চিন্তাভাবনা তোমার মাথার মধ্যে আসছে যে আমি একটু এক্সট্রা এফার্ট দেবো তো এর জন্য তুমি হয়তো এক্সট্রা মাইলেজ পেয়ে যাবে যেটা তোমাকে অনেক দূর পৌঁছাতে তোমাকে হেল্প করবে বাট সেম অ্যাট দ্য সেম টাইম যখন তোমার একটা ভালো কলেজ হয়ে গেলে তখন তোমার মাথা একটা মেন্টাল ব্লকে চলে আসবে যে আমি তো অলরেডি ভালো কলেজে আছি তো আমি পড়াশোনা করি বা না করি আমার লাইফে ভালো হবেই তো এর জন্যই কি হয় না এর জন্য এই এই যে থিঙ্কিংটা আসছে এর জন্য কিন্তু অনেকে এর জন্য পিছিয়ে যায় ভালো কলেজে পড়েও তো এবার তোমাকে আমি যেটা বলতে চাইছি তুমি হয়তো দেখবে যে আমাদের এইচ যাওয়ার পর কিন্তু বিশেষ করে আমি যদি একটা একটা কেস স্টাডি হিসেবে যদি নিতে চাই তোমাকে যদি বোঝাতে চাই যে এখন কি হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের মানে সমাজে এখন যদি আমি দেখি একটা স্টুডেন্ট যখন এইচএসে ঢুকে গেল। সে কিন্তু প্রথমে তার মাথায় ঢুকে যে আইআইটি আমাকে আইআইটিতে আমাকে অ্যাডমিশান নিতে হবে তো তার জন্য যে পরিমাণ তার উপর টর্চার হয় হ্যাঁ মানে মেন্টালি বলো ফিজিক্যালি বলো ফাইন্যান্সিয়ালি মানে যে পরিমাণ টাকা খরচা করতে হয় যে পরিমাণ মেন্টাল স্ট্রেস নিতে হয় যে পরিমাণ তোমাকে ডিপ্রেশনের মধ্যে চলে যেতে হয় সেইখান থেকেও যদি দেখি আমি ইট ইজ নট হান্ড্রেড পারসেন্ট শিওর দ্যাট তুমি আইআইটিতে চান্স পাবেই বিকজ ইট ইনভলভস সো মেনি থিংস লাক বলো বা অন্যান্য অনেক কিছুর মধ্যে যুক্ত আছে তো আমার তার মানে আইআইটিতে যে যাওয়ার যেই এত বড় স্ট্রাগলটা এত ফিনান্সিয়াল একটা বার্ডেন আছে এত কিছু ইনভেস্টমেন্ট আছে তার কার জন্য না আমাকে আইআইটিতে ঢোকার জন্য ঠিক আছে তো এইটা সত্যি কি ওয়ার্থ যদি আমি বলি এখনকার দিনে কিন্তু বেশিরভাগ ইভেন আইআইটির প্রফেসররাও কিন্তু তাদের কিন্তু ছেলে মেয়েদের কিন্তু তুমি যদি দেখো তারা কিন্তু নিজেরাই ইনস্ট্রাক্ট করে যে আইআইটিতে তোমাকে টার্গেট করতে হবে না বিকজ বিকজ তারা কি করে না যে পরিমাণ তোমার খরচা হচ্ছে এখানে যে পরিমাণ তোমার মেন্টাল স্ট্রেস হচ্ছে তার থেকে তারা কি করে না একটা ইজি রুট সিলেক্ট করে তারা এমন করে যে আইটি ছাড়া তুমি অন্যান্য কাজকে সেগুলোকে ট্রাড করো ওইখান থেকে কিন্তু আমি ভালো করে পলিশ করে বেরিয়ে যেতে পারি র্যাদার তুমি ভালো কলেজের লক্ষ্যে তুমি যে সময়টা নষ্ট করছো যে তোমার এফার্টটা নষ্ট করছো অনেকেই ইভেন এক বছর হলো না দু বছর ট্রাই করবে তিন বছর ট্রাই করবে আইআইটি পেতে হবে আমাকে মানে এই যে আমার মনে হয় এই যে এতটা স্ট্রাগেল এতটা স্ট্রাগেল তার সঙ্গে অ্যাট দ্য সেম এতটা পয়সা খরচা করে তুমি যে এফার্টটা দিচ্ছ এখানে আমার আমার কারণে ইভেন আইআইটি প্রফেসরও তার নিয়ে ছেলে মেয়েদের ইনস্ট্রাক্ট করে যে এখান থেকে এইসব তুমি না করে একটা তুমি যে কোনো একটা কলেজে ভর্তি হয়ে যাও প্রাইভেট কলেজে সেইখান থেকে তুমি নিজের ডিগ্রি নিয়ে আরও ফার্দার কিছু অপশানস এক্সপ্লোর করে বিদেশে চলে যাও বা তুমি আরও অন্যান্য জিনিস এক্সপ্লোর করতে পারো আর তারা কিন্তু এখানে অনেক সাকসেসও হচ্ছে হ্যাঁ এখন এই যে তোমার মানে কি বলবো ভালো কলেজের আশায় থেকে তুমি যে পরিমাণ তোমার এনার্জি নষ্ট করছো যে পরিমাণ তুমি পয়সা নষ্ট করছো তার থেকে ইভেন তুমি যদি একটা কোনো একটা কলেজে ভর্তি হয়ে যাও যদি এটার অপেক্ষা না করে এ তোমার কি হচ্ছে সময় নষ্ট হচ্ছে মেন্টাল স্ট্রেস তোমার নিতে হচ্ছে না আর তুমি যদি ভাবো যে আইআইটিতে গেলেই মানে আমার বিশাল কিছু হয়ে গেলো সেটাও ভুল তো এখানে কিন্তু কোনো কিছু হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টিড না তা সত্ত্বেও আমার যে এই পরিমাণ যে আমি বিশাল পরিমাণ এফার্ট দিচ্ছি টাকা খরচা করছি তার কিন্তু পুরোপুরি এখানে কিন্তু একদম জাস্টিফিকেশান হতেও পারে না হতে পারে তো ইট ডাজেন গ্যারেন্টি দ্যাট ঠিক আছে তার থেকে যদি আমি কি করি না আমি এর থেকে আমি কোনো একটা কলেজে ভর্তি হয়ে গেলাম আমি ফার্দার যেটা ওখান থেকে অপশান সেগুলোকে আমি ফুল এফার্ট দেবো যেখানে আমার হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে মানে ইভেন আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি আমি যখন ইসরোতে জয়েন করলাম ইভেন অন্যান্য ও আমি যখন জয়েন করলাম তখন আমি জাস্ট ভাবছিলাম যে হয়তো খুব ভালো ভালো কলেজ থেকে এখানে চাষ পাচ্ছে আই ওয়াজ রং অ্যাকচুয়ালি আই ওয়াজ রং ইন দ্যাট সেন্স দ্যাট আমি যখন দেখলাম যে মানে মহারাষ্ট্র থেকে বলে একটা কী কলেজের আমি কোনো নাম শুনিনি প্রাইভেট কলেজ ইভেন নট গভর্নমেন্ট কলেজ বা উত্তরপ্রদেশ কোনো একটা গভর্নমেন্ট কলেজ কোনো তো নামই শুনিনি মানে এরকম এরকম কলেজ থেকে অনেক ছেলে ছেলে মানে ছেলে মেয়েরা এসছে তারা কিন্তু বিশাল কিন্তু মানে কি বলবো এইচএসের নাম্বার পেয়ে সেটা সেরকম কিন্তু কিছু নয় তারা কি করেছে না কলেজে যাওয়ার পর তারা কিন্তু জবের প্রতি যে এফার্টটা দেওয়া দরকার সেটাই কিন্তু তারা মারাত্মক এফার্ট দিয়েছে আর তারা কিন্তু এমন নয় যে ব্রিলিয়ান্ট না বা মেরিটোরিয়াস না তারা কিন্তু যথা যথেষ্ট ব্রিলিয়ান্ট যথেষ্ট মেরিটোরিয়াস বাট হ্যাঁ তারা ওই ভালো কলেজের চক্কর পরে থাকে সময় নষ্ট করে এনার্জি নষ্ট করেনি ইভেন তুমি যদি এরকম একটা স্টাডি করো যদি একটা তুমি সার্ভে করো না তুমি এরকম অনেক এরকম এক্সাম্পল দেখতে পারবে যে একটা কোনো রকম কলেজে পাশ করা ছেলে সে কিন্তু আইএস ক্র্যাক করেছে আইপিএস ক্র্যাক করেছে এরকম ইসরো ক্র্যাক করেছে ডিআরডিও ক্র্যাক করেছে বার্ক ক্র্যাক করেছে পিএসএস ক্র্যাক করেছে গ্রেড ক্র্যাক করেছে তো এরকম অনেক এক্সাম্পল আছে তো এটা তোমার ভাবার কোনো কারণ নেই যে তুমি একটা খারাপ কলেজে ভর্তি হয়েছো মানেই তোমার লাইফ শেষ তো এটাই আমি বারবার জোর দিয়ে বলতে চাই যে দিস ইজ নট দ্য এন্ড তোমাকে ওই কলেজে পড়ে যাওয়ার পর পরবর্তী যে স্টেপটা সেখানে তোমাকে ফুল এফার্ট দিতে হবে হানড্রেড পার্সেন্ট এফার্ট দিতে হবে মানে ওখানে তোমার কোনো ত্রুটি রাখা যাবে না যতটা এখানে তোমার মনে হচ্ছিল ভুল করেছে তুমি এইখানে সেই সকল প্রকার ভুল তোমাকে প্রতিশোধ নিতে হবে বলতে গেলে রিভেঞ্জ নিতে হবে পুরো দম দিয়ে লড়তে হবে এখানে এই জায়গাটায় তাহলে কি হবে না এইখানে তুমি যে ভালো করে পলিশ করছো এর এফেক্টটা তুমি পেয়ে যাবে বাট অনেকে এই যে ভুলটা করছে আমার মনে হয় সেই ফাঁদে তুমি না পড়ে তুমি যে ডিসিশানটা নিয়েছ একটা কলেজে ভর্তি হয়ে যাও হ্যাঁ তারপর তুমি তোমার নিজস্ব যে প্রিপারেশন আছে ফার্দার সেকে ফোকাস করো তো তোমার এতে কোনো চিন্তার কারণ নেই কোনো তোমার মাথার মধ্যে একটা স্টিগমার এখন না যে আমি খারাপ কাজে খারাপ কলেজে ভর্তি হয়েছো বলে আমার ক্যারিয়ার তো আর এগোতে পারবে না দিস ইস টোটালি রং দিস ইজ ফ্রম মাই এক্সপিরিয়েন্স আই হ্যাভ সিন সো মেনি এক্সাম্পল সো মেনি এক্সাম্পলস আর এটা এতটাই মানে হচ্ছে আজকাল না মানে ইভেন আইআইটির প্রফেসররাও কিন্তু তার জন্য নিজের ছেলে মেয়েদের কিন্তু আইআইটিতে ভর্তি করার জন্য এনকারেজ করে না তারা কিন্তু নর্মাল স্কুলিং নর্মাল কলেজ থেকে পড়িয়ে কিন্তু তাদের কিন্তু আরও বেটার বেটার অপশন তারা কিন্তু করিয়ে দেওয়া হয়তো তারা অনেকে বিদেশে চলে বিদেশে চলে যাচ্ছে বা তারা ফার্দার জবের জন্য বেশি এফার্ট দিচ্ছে তো এই যে একটা আমরা একটা ব্র্যান্ড বানিয়ে রেখে দিয়েছি ব্র্যান্ড বানানো হচ্ছে ভালো কলেজের যে ব্র্যান্ডিংটা অবশ্যই একটা ভালো কলেজে একটা বেনিফিট আছে অনেক বেনিফিট আছে বাট দিস ইজ নট এভরিথিং তো এই যে ব্র্যান্ডের পেছনে তুমি যে দৌড়িয়ে যে সময় নষ্ট করছো আই থিঙ্ক দরকার নেই তুমি নর্মাল কলেজে পড়াশোনা করো অ্যান্ড গিভ ইউর ফুল এফার্ট যাতে তুমি একটা বেটার জব সিকিওর করতে পারো ফর্ম দেয়ার তো এটাই আমি আজকে বলতে চাইছি যে কোনো চিন্তার কোনো কারণ নেই ইউ আর অন দ্য রাইট পাথ হ্যাঁ যতক্ষণ না তুমি একদম গিভ আপ করছো গিভ আপ করছো তোমার কাছে অনেক অপশানস আছে দ্য মুমেন্ট ইউ গিভ আপ এভরিথিং ওভার তো আই হোপ তুমি এই পয়েন্টটা পুরো ক্লিয়ার করে বুঝতে পেরেছো যে কোনো ভালো কলেজ না চান্স মানেই দিস ইজ নট দ্য এন্ড ইন কেরিয়ার ঠিক আছে তো চলো আই হোপ আমি তোমাকে এটা পুরোপুরি কনভে করতে পেরেছি ঠিক আছে এটার কতটা দরকার বা কতটা দরকার না তো এরকমই আমি আরও কনটেন্ট নিয়ে আসবো অনেকে ভালো ভালো কন্টেন্ট আই জাস্ট অনলি টেল আই ওয়ান্ট টু টেল ইউ দ্যাট তোমাদের একটু সাপোর্ট চাই বিকজ সেন্টার নতুন এর জন্য তোমাদের সাপোর্ট চাই তোমাদের সাপোর্ট চাই সাপোর্ট চাই যাতে আমি এরকম ভিডিওস আরও ভালো ভালো এরকম ভিডিওস আমি তৈরি করার মোটিভেশন পাই তো চলো আজকে এখানে আমি শেষ করছি সিউ ইন দ্য নেক্সট এপিসোড উইথ ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল কন্টেন্ট সি ইউ বাই